ঘন কুয়াশায় চরম ফ্লাইট বিপর্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বজনদের অপেক্ষায় বিমানবন্দরের বাইরে শনিবার রাত থেকেই মানবেতর সময় পার করছেন অনেকে। যদিও দেরি হওয়া কিংবা কলকাতায় অবতরণ করা ১৬টির মতো ফ্লাইট নিয়ে এখনও মেলেনি সুখবর। আসি আসি বলে সে এখনো এলো না, গানের কলির মতো ফুল হাতে এমন অপেক্ষা প্রিয়জনের। আর এ দৃশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালের। গত রাত থেকেই এখানে অপেক্ষা করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কুয়ালালামপুর থেকে ঢাকামুখী এয়ার এশিয়ার একটি ফ্লাইটের যাত্রীর স্বজনরা। গত রাতে অবতরণের কথা থাকলেও ঢাকায় নামতে না পেরে তা আবার চলে যায় মালয়েশিয়ায়। দ্বিতীয় দফায় এখনও নিশ্চিত না কখন আসবে ফ্লাইটটি। ফলে গতকাল থেকেই বাড়ছে খোলা শেডে অপেক্ষারত মানুষের সংখ্যা। কুয়াশায় বলে বিমানে আসতে পারে না, আবার চলে গেছে। আমার বোন জামাই আসার কথা ছিল রাত একটাই, আসে নাই। দুইটা বিমান আসছে, দুটোটা বিমান রিটার্ন চলে গেছে। কই খাওয়া দাওয়া, কই কি, মানুষের বেঁচে পড়িনি আর কি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দুপুর দুইটার পর থেকে স্বাভাবিক হচ্ছে উড্ডয়ন অবতরণ। যদিও দেরি হওয়া কিংবা কলকাতায় অবতরণ করা ফ্লাইট নিয়ে জানানো হয়নি কোনো সিদ্ধান্ত। আর এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা এয়ারলাইন্সগুলোর। পার্শ্ববর্তী দেশে ভিজিবিলিটি কিংবা এয়ার সিস্টেম ডেভেলপ থাকার কারণে প্লেনগুলো কিন্তু ওখানে সহজে যে নেমে যেতে পারছে, সেখানে ঢাকা কিংবা আমাদের যে আশেপাশে যে এয়ারপোর্টগুলো আছে এখানে কিন্তু আমরা ঘন কুয়াশা কিন্তু নামতে পারছি না। ফ্লাইটগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ডাইভার্সন যেগুলো হয়েছিল এগুলো ব্যাক করছে, আর হচ্ছে যেগুলো ডিলে হয়েছিল কিছু ফার্দার ডিলে হচ্ছে। এখন পর্যন্ত আটটি এয়ারলাইন্সের ঢাকার ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়, এখনো উড্ডয়ন করতে পারেনি আরো আটটি ফ্লাইট। সংশ্লিষ্টরা মনে করছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে যা নষ্ট করছে দেশের এভিয়েশন শিল্পের সম্মান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।